ট্রেন ভ্রমণ আমাদের অনেকের কাছেই খুবই আনন্দদায়ক। ট্রেন ভ্রমণকে নিরাপদ হিসেবে ধরে নেওয়া হয় পুরো পৃথিবীতে, কিন্তু বিশ্বে এমন কিছু রেলওয়ে ট্র্যাক বা রেলওয়ে ব্রিজ রয়েছে যেগুলো ভ্রমণের জন্য শুধু বিপজ্জনকই নয়, অনেকটাই ভয়ঙ্কর বটে। এরকম শ্বাসরুদ্ধকর পাত্রের রেলপথের কথা তুলে ধরবো আপনাদের সামনে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে রয়েছে দা মেকলং রেলওয়ে, থাইল্যান্ড। এটি বিশ্বের সব থেকে অদ্ভুত ও ভয়ঙ্কর রেলওয়ে ট্র্যাকগুলির মধ্যে একটি, কারণ এই রেলওয়ে ট্র্যাকটি একটি মার্কেটের মধ্য দিয়ে গেছে। অন্য মার্কেটের মতোই এখানেও প্রতিদিন মার্কেট বসে। যখন এর মধ্য দিয়ে ট্রেন পার হয়, তখন লোকেরা তাদের দোকান সেখান থেকে সরিয়ে নেয়, কেননা এই মার্কেটটি এই রেল লাইনের উপরেই বসে। সারাদিনে তিনবার এখান দিয়ে ট্রেন যায়। এত খতরনাক হওয়ার পরও লোক এই জায়গায় তাদের দোকান লাগায়। এবার দেখাবো গিসবর্ন এয়ারপোর্ট, নিউজিল্যান্ড। গিসবর্ন এয়ারপোর্ট একটি ছোট্ট আঞ্চলিক এয়ারপোর্ট যা নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের পূর্ব উপকূলে অবস্থিত। এর উপর দিয়েই একটি রেলওয়ে ট্র্যাক চলে গেছে। এই এয়ারপোর্টে প্লেন ওড়ানো পাইলটের পক্ষে সব থেকে মুশকিল কাজ, কারণ এখানে ট্রেন ও প্লেন একই সঙ্গে চলে। এই এয়ারপোর্টটি সকাল 6:30 থেকে রাত 8:00 পর্যন্ত খোলা থাকে, তারপর একে বন্ধ করে দেওয়া হয়। এখানে 60টারও বেশি প্লেন উড়ে যাওয়া আসা করে। যখন প্লেন যায় বা আসে, তখন রেল লাইনটি বন্ধ করে দেওয়া হয়। ডিসঅ্যাপিয়ার্স রোড, ফ্রান্সে বানানো এই রাস্তাটি খুবই অদ্ভুত ও রহস্যময়। এই রাস্তাটি সম্পর্কে জানলে হয়তো আপনিও কিছুটা অবাক হবেন। এই যে রাস্তাটি দেখছেন, একে মাত্র দিনে 2 ঘন্টায় দেখা যায়, আর বাকি 22 ঘন্টা কোথায় যেন হারিয়ে যায়, মানে সমুদ্রের জলের মধ্যে ডুবে থাকে। এই রাস্তাটি ফ্রান্সের একটি আইসল্যান্ডকে জুড়ে রেখেছে, যেটা প্রায় 5 কিলোমিটার লম্বা। 5 কিলোমিটার এই রাস্তাটি পার হওয়া কিন্তু কোনো সাধারণ ব্যাপার নয়, কেননা 2 ঘন্টা পরই এর জল বাড়তে শুরু করে, আর তারপরই এই রাস্তাটি ডুবে যায়। কি আপনি কি কখনো এই জায়গায় যেতে চাইবেন? রামেশ্বরম ব্রিজ। রামেশ্বরম ব্রিজের কথা আপনারা হয়তো জানেন, কারণ এটি আমাদের ভারতেই অবস্থিত। এই ব্রিজটি চেন্নাইয়ে বানানো হয়েছে। এই ব্রিজটি 104 বছরের পুরনো। এত পুরনো হবার পরও এটা ঠিক সেই আগের মতোই রয়েছে। এখানের কর্মচারীরা সবসময় এই ব্রিজটিকে দেখাশোনা করছে। এই ব্রিজটি দেখাশোনা করা কিন্তু কোনো সাধারণ ব্যাপার নয়, তাদেরকে প্রাণে ঝুঁকি নিয়ে সেই কাজ করতে হয়, কেননা সেখানে যখন তখন ট্রেন যাতায়াত করে, তখন তাদের দৌড়ে 20 ফুট নিচে পর্যন্ত যেতে হয়। একটু ভুল হলেই তাদের জীবনও চলে যেতে পারে। আপনিও যদি এরকম কোনো খতরনাক ব্রিজের ব্যাপারে জানেন, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ডেভিলস নোজ ট্রেন। এই রেলওয়ের নাম শুনলেই মানুষের লোম খাড়া হয়ে যায়, কেননা এটি খতরনাক রেলওয়েগুলির মধ্যে একটি। এটি একটি পাহাড়ের ওপর দিয়ে গেছে, যেখানে একদিকে পাহাড় আর একদিকে গভীর খাদ। রেল চালকের যদি একটু ভুল হয়ে যায়, তাহলে ট্রেনটি একদম সোজা নিচে। যাদের অ্যাডভেঞ্চারের শখ আছে, তারা এখানে যেতেই পারেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনার সব থেকে কোন রেলওয়েটি খতরনাক লেগেছে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। সঙ্গে একটি লাইক করে আমাদের চ্যানেল অদ্ভুত বিশ্বকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।